আমি জনমের বিদবার হইলাম রে গরে আমার আছে উপযুক্ত বাফরে সে তো আমার বিয়ার কথা কয় না রে আমি বিদবার হইলাম রে ওরে যার ঘরে নাইকাই এক মোটো খাবার রে সে আজকাল তিনটা চারটা বিয়া করে রে আমি বিধবার হইলাম রে আমার মনের দুঃখ বলবো কার কাছে যাইয়া রে আমি বউ পাইলাম না আমার জীবনে আমি বিধবার হইলাম রে আমার একটা মাত্র বাপের আশায় থাইকা রে আমার দিন যাইতাছে ফুরাইয়া রে আমি বিধবার হইলাম রে আমার মনের জ্বালা মনে রইল গরে বউ আইল না রে আমি বিধবার হইলাম রে কি হইছে কি আর বিধবার হইলি বুঝলাম না তো কিছু আরে আমার কথার উত্তর দে ওই সারা তোর আমার বন্ধু বান্ধব হয়েছিলি কি এমনি গায়ে কি এমনি গেছিলি আচ্ছা বুঝতেছি তো এখন কি সমস্যা তাই কো আর বুঝবি কি আমার সমস্যা তোরা বুঝবে কি তো কত সমস্যা কাম তোরা আগে হেরে নেছ প্রত্যেকদিন নিয়মিত গোসল করতাছ আমার কথা মন থাকো কি বলি রে তুই এখন না গোসল করছ না হেরে আমরা কি করমু ওই কি করবি যে আমি যে হে যে পুরান দাও কাছে না গাল ঘরে বই থেকে পুরান হলাম তোরা আমার দেখলি না সাইয়া না দোস্ত আসলে কত কি সমস্যাটা এই সমস্যাটা কথা লিসে আমি সমাধান করা সমস্যা হলো তুই আমার বন্ধু আমি তোর বন্ধু তাই না তুই বিয়া করছ কয় বছর ধরে আমি তো প্রায় 6 বছর হইছে 6 বছর হইছে না তোর ফুলান ছুলান হইছে না হ্যাঁ হইছে ওই আমি যদি কাল তোর নগে বিয়া করতাম তাহলে আমার তো ফুলান ছুলান থাকতো ও দোস্ত এই বিষয় এইটা নিয়ে তুই এলো কান্দাগাড়ি করতেছ কান্দাগাড়ি করবো না আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমার বাপটা নিয়ে বুঝছস কি চিন্তা কর আপন একটা বাপ আমার আমার আপন বাপ আমার আপন ফুলা জীবনে কোন দিন আমার কথা ভাবলো না বুঝছস কি তুই কাকার কস নাই বিয়ের কথা আরে ওই হুমন্দির ফুলার কাছে বিয়ের কথা কইলে কি করে জানোস কি আরেকদিন কইছিস আমার কি ভালো লি বিয়ে করাবা আমার আমার একটা বাসনে ফারা জুড়ে দাঁড়াইছে জানোস কি তুই ও এই বিষয় আবার কয় যে কয় ওই কয় তুই একটি কামাই করিস না বউরে কামাই করে খিলাবি কি তুই চিন্তা করছে আমি হইলে এক বাপের এক ফুল আমার কামাই করে নেবো কোন দুঃখে তুই কস আমার দি আসলেই তো তোর কি লেগে কামাই করুন আর দোস্ত আমি তোর একটা বুদ্ধি দেই কি বুদ্ধি বুদ্ধি শুনবি কি দিয়া দে দে দেখাকে দিয়া দেখাকে কথা হয়েছিল কাকার কাছে কারো কাছে যাইতে হবো না হ্যাঁ তুই এখন এই যে বর্তমানে অনলাইনে এলো বিয়া নামছে ঠিক আছে অনলাইনে পাত্রি পাওয়া যায় এ কস কি অনলাইনে বিয়া হাইরে হাইরে তোর মন হইতাছে সুমা খাই ইস আরে পাগল আমার মন হইতাছে যদি আমি খালি দোস্ত তোর পাত্রি ডাই না দেহরি তুই যা আর যে কি করবি আমারে আচ্ছা ওই অনলাইনে পাত্রি দেখান যাবো কি পাত্রি দেখান যাবো তাহলে তুই হাসল করে দেখা এই যে একটা দেখ এটা না এর আর চোখ যে বড় বড় দেখতে তো বিয়ার আইতে আমার ধরে মারবো এটা দেখে তুই আবার করতে চা তাহলে এটা দেখ দোস্ত এই যে দেখ এটা দেখ হাইরে হাইরে নি 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 আর আগে অর্ডার দেন ওই আগে যাব কর ওইটা অর্ডার দেন গো হ্যাঁ তে তাহলে কাজ কর এই শরীরে আমি বিয়া করব আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো আচ্ছা তাহলে অর্ডার দেবো নাকরা কাটু দেখে নই আ হরিঙ্গের মতো বাঘের ঠেঙের নাগা চোখ টানা টানা যাক এবার একটা বউ যদি গেলে আমি পাই মনে কর যে আমার জীবনটা একবারে ধন্য হয়ে যাবো ওইসে মেলা দেখছস এখন মোবাইলটা দে আর হলো তোর ভাই ডাটা লেগে দে আমি ইয়ালা তুই জানে কস কি আঙ্গবে তে ডাটা নাই তো হুরু এটা হলো তোর ঠিকানা আর তোর হলো অ্যাড্রেস ও আমার ঠিকানা আমি মনে করছি যে তুই দাঁড়ার কথা কস আঙ্গবে তে ডাটা নাই না না আচ্ছা না হই নাম লা হই আমার নাম লা লব না মোহাম্মদ তোফাজ্জল হোসেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন আঙ্গো আবার নাম না বকি গাজী গাজী তোর বাবার নাম হলো গাজী মোহাম্মদ গাজী মিয়া এখন তোর গ্রাম কথাই হবো গ্রাম হলো ই দে ডেং গ্রাম ছিল সা ও বড় বাসালে হ্যাঁ বড় বাসালিয়া আচ্ছা হুম পড়াই দিয়ে দিছি পড়াই দিয়ে তাহলে পাত্রী আবো কোনসু পাত্রী আবো এখন হলো আমি ফোন দেবো খালি এবার বড় দিয়ে দিয়ে যাবো তাহলে কি হ্যাঁ দে তাহলে আমি পাত্রী দিয়ে রেডি রেডি গা পাত্রী আবো তাহলে না আচ্ছা আচ্ছা বাড়িতে যা তাহলে রেডি হগা আমি কিন্তু অর্ডার দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে যা ভালো হইছে বন্ধু আঙ্গো আবারে টাইপ ফিগারটা কল দিলাম আচ্ছা তাহলে যাই তো আচ্ছা আচ্ছা আর ওই যে ফোন ফোন
আবার কি হইছে? ভাত রেডি দিব। আরে পাগল, অর্ডার দিছি না, এইডা এইব। এটা দিব তো মেলা টেনশন করি। এর আগে অনলাইন থেকে শার্ট দেখল ধরা খাইছিল দনস কি? শার্ট কিনা ধরা খাইছে তাই গায়ে পাত্রি অর্ডার দিছি, এটা কোনো সময় মিস করব না। আচ্ছা ঠিক আছে, যা তাহলে ঠিক মতো হই তা করে। শিবে মে আদার তো সুন্দর সে আর মিস করছ না দোস্ত, অনলাইনে অর্ডার করলে কোনো কিছু মিস হয় না। চিন্তা করছে নিজের বাপ আমার নাকি পার্সেল দি করে। হ্যাঁ বাবাকে ব্যাড নিউজটা দেই। একটা পোলা না, সেই জন্য তুমি আয়েস করে দিতে চাও, পরে মজাটা বুঝবা। অন্যিকে কাম ঠিক করছি, কামে যাবার কইছি। এখনো সেই পোলার কোনো খোঁজ খবর নাই। দেখতে পারবা কত পাওয়ার, জায়গায় জায়গায় পাওয়ার। আইলো রে নয়া দামান আসমান হইল টেরা। আমি মনে কর যে একটু আগে যে ক্ষমতা পাইছি বুঝছো কি, তোমার নাগাল বাপের বর্ষা বের করতেছি না বুঝছো। ক্ষমতা পাইছা? ইয়েস, তোমার ছেলে এখন বিয়ে করতে চলছে। কষ্টি, তুই একলাই বিয়ে করতেছা? হ্যাঁ একলাই করবো কে তাহলে? আমি অনলাইন থেকে বিয়ে করতেছি। অনলাইন কি এর আবার অনলাইন থেকে বিয়ে করো? বুঝলা না, তোমরা তো গ্রাম অঞ্চলের অশিক্ষিত গেয়ে বহুত বলো নাই। অনলাইনে আমার বিয়ে করা যায়? হ্যাঁ অনলাইনে ব্যাক কিছু করা যায় বুঝছো। যাও তোমরা যাও, তোমরা এখন ঘরে যাও ঠিক আছে। সংসারের কোনো কাজ কামের টেনশন তোমাদের নাই এখন। আজকে থেকে এই তো তোমাদের কাজ কাম সব করে দিবে তোমাদের বৌমা বৌমা। যাও যাও, গেট আউট গেট আউট, লেটস গো, যাও যাও। আইলো রে নয়া দামান আসমান হইলো টেরা, যাই যাই আমার বৌমা না হাতাই বলল যে তাড়াতাড়ি বোর্ডারে নিয়ে আসি অনলাইনের বিয়া বুঝছেন। আপনাদেরকে সবাইকে আমি ইনভাইট করলাম, ইনভাইট করলাম। ফলো মি, ফলো মি লোকেশন। ওই সারা কি বা অনলাইনে বিয়ে করে ভোট দেহি না বুঝলি? আরে ইয়া তো তুই করস কে, চিন্তা করস কে? আবার তো ভুল, আমার অ্যাড্রেস তুই ভুল দাস নাই দোস্ত। অ্যাড্রেস থিয়ে না ঠিকই দিছি, আর এক মিনিট লাগবে সর্বোচ্চ আইতে। এই এত ভিক্ষা কে? আরে বুঝতাছি না তো, আর ফোন দিছিলাম, চুপ কর তোরা। ইয়া বাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তুই থাকে নে, আমি বের করতেছি। তুই আমার কথাটা কবার দে, কি কবো বলতে? এটা না, ও আমার হলো ডেলিভারি ম্যান। এটা বউ না, বউ ভেতরে। ও বউ নামে নাই, সরি সরি সরি। কি
আমি অনলাইনে একবার একটা করবো আর একটা ফ্রি পাইছি।